Welcome back once again and you're watching BD Show 360. Hello everyone, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। Thomas Alva Edison নামটি আমাদের কাছে ভীষণভাবে পরিচিত। কারণ হলো টাংস্টন তারের পৃথিবীর প্রথম বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করেন তিনি। তার জন্যই আজ আমরা বৈদ্যুতিক আলো উপভোগ করছি। টমাস আলভা এডিসন যখন প্রথম বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করেছিলেন তখন তার ল্যাবে ভীষণ ভিড়ভাট্টা ছিল। খবর পেয়ে সাংবাদিকরাও হাজির হয়েছিল। বাল্বটি যখন প্রথমবারের মতো জ্বলে উঠল তখন সবাই আনন্দে আত্মহারা এবং সবাই হইচই করতে শুরু করলো। তখন এডিসন সাবধানে বাল্বটিকে খুলে তার চাকরের হাতে দিলেন এবং বললেন, সাবধানে পাশের ঘরে রেখে আসো। সাবধানে বলার কারণেই কিনা এডিসনের বেকুব চাকর পৃথিবীর প্রথম বাল্বটি তাৎক্ষণিক হাত থেকে ফেলে ভেঙে চুরমার করে ফেলেন। এমন ঘটনার পর আশেপাশের সবাই হাই হাই করে উঠল। হয়তো বম্ব হয়ে পড়লেন চাকরটি। তবে এডিসন তাকে কিছুই বললেন না। কিছুদিন পর এডিসন দ্বিতীয়বারের মতো আরেকটি বাল্ব তৈরি করলেন। এবারও তার ল্যাবে ভিড় জমল ঠিক আগের মতো। ওইসব সাংবাদিক ও বন্ধু বান্ধব সেদিনও ওই স্থানে উপস্থিত ছিল। টমাস আলভা এডিসনের দ্বিতীয় বাল্বটি জ্বলে উঠল। সবাই আনন্দে আবারও হইচই করতে শুরু করলো। মজার ব্যাপার কি জানেন, এবারও এডিসন বাল্বটিকে সাবধানে পাশের ঘরে রেখে আসার জন্য তার চাকরকে ডাকলেন। এডিসনের কথা শুনে সবাই আঁতকে উঠল। কি করছেন ইনি, এই গাধাটিকে আবারও বাল্বটি দিচ্ছেন? তখন তারা বলতে লাগলো, আপনি নিজ হাতে রেখে আসুন অথবা আমাদের কারো হাতে দিন। কিন্তু এডিসন শান্তভাবে হাসলেন এবং বললেন, ও যদি এবারও বাল্বটি ভাঙে তাহলে আমি আবার তৈরি করতে পারবো, কারণ এর মেকানিজমটা আমার মাথায় রয়ে গিয়েছে। কিন্তু প্রথম বাল্বটি ভাঙার পর আমার চাকরের আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়, যেটি জোড়া লাগানোর জন্য বাল্বটি এবারও তার হাতে দিয়েছি। চাকরটি অবশ্য পৃথিবীর দ্বিতীয় বাল্বটি ভাঙেনি, সঠিক জায়গায় রেখে আসতে সমর্থ হন। ঘটনাটিতে একটি বিষয় প্রমাণ হয়ে যায় যে কাউকে ছোট করে দেখতে নেই, আত্মবিশ্বাস মানুষের একটি বড় গুণ। তাছাড়া ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করা মানুষের একটি বড় বৈশিষ্ট্য। আর কখনো মানুষের চাইতে কোনো জিনিসের মূল্য বেশি হতে পারে না। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিজি শো 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।